আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অসুস্থ লিভারের পাঁচটি লক্ষণ বিষয়ে আলোকপাত করার জন্য হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা আমরা ইতিমধ্যে জেনেছি লিভার আমাদের দেহের একটি অন্যতম বৃহৎ অঙ্গ যা আমাদের দেহে গৃহীত খাবার এবং ওষুধ কে প্রসেস করে প্রসেস করে কিছু খাবার এবং ওষুধ লিভারে জমা রাখে এবং বাকি অংশটি আমাদের দেহের চালিকা চালিকাশক্তি ক্ষয়পূরণ বৃদ্ধির কাজে এবং ওষুধকে দেহের দূরবর্তী প্রান্তে ক্ষতস্থানে নিয়ে ক্ষতসারায়ের কাজ করে এছাড়া আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা রক্ষা করার জন্য লিভারের গুরুত্ব অপরিসীম এছাড়া লিভার আমাদের দেহে যাবতীয় বিপাকীয় কার্যের ফলে যে বিষাক্ত পদার্থগুলো তৈরি হয় সেই বিষাক্ত পদার্থগুলোকে নির্বিশকরণ বা ডিটক্সিফিকেশনের কাজ কিন্তু লিভার করে থাকে তাহলে লিভার একটি ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক কাজ করে তো এই লিভার অসুস্থ হয়ে গেলে পরে আমাদের দেহে মারাত্মক বিপত্তি দেখা দেয় দেখা দেয় আমাদের যাবতীয় শারীরবৃত্তীয় কাজ আমাদের চালিকা শক্তি সম্পূর্ণ কিছু নষ্ট হয় দেহ দুর্বল হয়ে পড়ে অচল হয়ে পড়ে এবং মৃত্যুর দিকে ধাবিত হতে পারে তো এই লিভার যখন খারাপ হয়ে যায় তার পাঁচটি লক্ষণ দেখে বোঝা যায় লিভার খারাপ হয়ে যাচ্ছে তার মধ্যে প্রথম এবং প্রধান লক্ষণ হল শারীরিক দুর্বলতা আলস্য অবসাদ লাগা কাজে অনিহা কাজ করতে শক্তি না পাওয়া দ্বিতীয় হলো খাওয়ায় অরুচি বম বমি ভাব কিংবা বমি তৃতীয় হলো শরীর পড়া করা অস্বস্তি লাগা শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করা বিশেষ করে হাড় জোড়াগুলোতে ব্যথার অনুভূতি হওয়া চতুর্থত যে সমস্যাটি হয় সেটি হলো আমাদের পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা কিংবা ব্যথার অনুভূতি কিংবা অস্বস্তি লাগা এবং পঞ্চম যে কারণটি সেটি হলো একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাওয়া অর্থাৎ জন্ডিস দেখা দেওয়া তাহলে এই পাঁচটি লক্ষণ দেখে আমরা বুঝতে পারব যে আমাদের যে লিভার আমাদের দেহের যে বড় অঙ্গটি রয়েছে যা আমাদের দেহের শারীরবৃত্তীয় কাজ যাবতীয় শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে সেটি খারাপ হয়ে যাচ্ছে সুপ্রিয় ভাই বোনেরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ